হে বন্ধুরা আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিয়েলমি এক্স ট্রি নিয়ে যারা মোবাইলটা কিনতে চাচ্ছেন তাদেরকে আজকে জানাবো যে মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে কী কী অসুবিধা আছে এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আসুন আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই মোবাইলটা একটা অসাধারণ মোবাইল খুবই সুন্দর ডিজাইনটা খুবই ভালো কালার কম্বিনেশন খুবই ভালো ডিসপ্লে সাইজটা অনেক বড় দেওয়া আছে এবং এর বডি অনেক শক্তিশালী মজবুতভাবে তৈরি করা আছে যা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী এবং ক্যামেরার ডিজাইনটা খুবই সুন্দরভাবে তৈরি করা আছে তো আসুন আমরা দেখি এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আমরা পাবো এই মোবাইলে আমরা থ্রি জি ফোর জি সিম ব্যবহার করতে পারবে একই সাথে আমরা দুটা সিম ব্যবহার করা যাবে অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে এর ওজন দেওয়া আছে একশো তিরাশি গ্রাম দেওয়া আছে যা খুবই পাতলা একটা সেট এবং এর বডি তৈরি করা হয়েছে গরিয়া গ্লাস পেপার দ্বারা এবং প্লাস্টিক ফ্রেম দ্বারা তৈরি করা হয়েছে যা শক্তিশালী মজবুতভাবে তৈরি করা হয়েছে যা হাত থেকে পড়লেও মোবাইল কিছু হবে না ডিসপ্লে সাইজ দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে অনেক অনেকভাবে একটা ডিসপ্লে দেওয়া আছে রেজলিউশন ভালো দেওয়া আছে মাল্টিটা আছে ডেন্সিটি ভালো দেওয়া আছে অ্যান্ড্রয়েড ভার্সন নাইন দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন টেনও দেওয়া আছে সিপিও দেওয়া আছে অক্টাকোর সিপিও দেওয়া আছে এবং প্রসেসও দেওয়া আছে স্ন্যাপড্রাগন সাতশত বারো দেওয়া আছে আপনারা জানেন যে স্ন্যাপড্রাগন উপরে কোনো প্রসেসর বর্তমানে নেই স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে বেস্ট এই এই প্রসেসরের কাজ হচ্ছে আপনার যে আপনার সেটটাকে বুস্ট রাখা স্পিড রাখা যাতে সবসময় মোবাইলটা ফাস্ট কাজ করে যাতে স্লো না হয় যাতে হ্যাং না দেয় এই কাজ করা হচ্ছে প্রসেসরের কাজ তো এইসব দিক বিবেচনা করলে আপনার অবশ্যই স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে ভালো সেট মেমোরি দেওয়া আছে চৌষট্টি জিবি দেওয়া আছে এবং একশো আট জিবি দেওয়া আছে সেট মেমোরি আর র্যাম দেওয়া আছে চার জিবি ছ জিবি আট জিবি র্যামও পাবেন তো এক একটা দাম এক এক রেট পড়বে যদি আপনার চার জিবি করে কিনেন তাহলে এক দাম পড়বে ছ জিবি হলে একটু বেশি পড়বে আট জিবি হলে আর একটু বেশি পড়বে পিছনে ক্যামেরা দেওয়া আছে চৌষট্টি মেগা পিক্সেল যা বিশাল একটা ক্যামেরা দেওয়া আছে সামনে ক্যামেরা দিয়েছে ষোলো মেগা পিক্সেল যা একটা ডিএসএলআর ক্যামেরার ক্যামেরা মতো আপনার মোবাইলটা কাজ করবে আলাদা একটা ডিএসএলআর ক্যামেরা এক দেড় লাখ টাকা দা কেনার কোনো প্রয়োজন নাই ওয়াইফাই ব্লুটুথ এস বিএফএম এম জিপিএস এগুলো পাবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে যা ডিসপ্লে নিচে দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাটারি দেওয়া আছে আপনার চার হাজার মেগা এমপেয়ার যা বিশাল একটা ব্যাটারি সব কিছু বিবেচন করলে মোবাইলটা খুবই ভালো খুবই অসাধারণ একটা মোবাইল যা বর্তমান সময়ের জন্য খুবই খুবই উপযোগী একটা মোবাইল আপনি যদি এই মোবাইলটা কিনতে চান তাহলে এর মার্কেট প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশত টাকা পড়বে আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমে তো আপনি যদি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে অবশ্যই মোবাইলটা অনেক অনেক কমে আপনারা কিনতে পারবেন অর্থাৎ চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি যদি সেট মেমোরি হয় তাহলে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে আর অন্যান্য ক্ষেত্রে আরও দাম বেশি পড়বে তো সব কিছু বিবেচন করলে এই মোবাইলটা অনেক ভালো অনেক ভালো অসাধারণ একটা মোবাইল কিনতে পারেন নিঃসন্দেহে তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব